আজকে মায়ের কাছে প্রথমে পূজো দিলাম, মায়ের শুভ আশিস প্রার্থনা করলাম। বাংলায় অসুর রাজের পতন হোক, বাংলায় নাগিনীর বিনাশ হোক, বাংলায় শান্তি প্রতিষ্ঠা হোক, বাংলায় যৌবনের বিকাশ হোক, বাংলার কৃষকের উন্নয়ন হোক, বাংলায় গণতন্ত্রের প্রতিষ্ঠা হোক, বাংলার যুব সমাজের স্বপ্ন পূরণ হোক, এই প্রার্থনা জানিয়ে পরবর্তী সময়ে আমি জেলা শাসকের ওখানে যাচ্ছি নমিনেশন দিতে, এক্ষুনি রওনা হব। জেতার ব্যাপারে আপনি কতটা আশাবাদী? একদম, বুঝতেই পাচ্ছেন যে মানুষের যে উচ্ছ্বাস আজকে কৃষ্ণনগর শহরে যেভাবে সকলে ভেঙে পড়েছেন, সকলের উৎসাহ, এবং আপনারা দেখতেই পাচ্ছেন গত কয়েকদিন ধরে রাজ্যের যে মাননীয়া তথা তৃণমূল সুপ্রিমো, তিনি যে বেসামাল পরিস্থিতির মধ্যে আছেন, তার টেলিফোন বার্তা বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়ার সামনে এসছে, যেভাবে তিনি হতাশ এবং যেভাবে মানুষকে গর্তের মধ্যে পুঁতে দিয়ে পরবর্তী জন্মে তার মানে গাছ হয়ে জন্মানোর কথা বলছেন, এর থেকে একদম পরিষ্কার শুধু আমার জয় নয়, বাংলায় ভারতীয় জনতা পার্টির বিজয় রথ চলবে, বাংলায় বিজেপির সরকার প্রতিষ্ঠিত হবে, কেন্দ্রেও কোনো শক্তি নেই, এবারে ভারতীয় জনতা পার্টিকে আটকায়, সকলে পদ্মফুলে ভোট দেবেন, মোদীজির নেতৃত্বে নতুন ভারত গঠন হবে, সোনার বাংলা তৈরি হবে, বাংলায় বিজেপির সরকার হবে। কত ভোটে জিতবেন বলে মনে হচ্ছে? একদম দেখতেই পাচ্ছেন যে মানুষের যে মানে ঢেউ আজকে এ শহরে মানে আশ্রয় পড়েছে, আমি নিশ্চিত যে 50,000-এরও বেশি ভোটে মানুষ আমাকে ওখান থেকে বিজয়ী। কালী মাতা কি যাবে?